এই যে একটা হাতের হাতের মাপে। নমস্কার বন্ধুরা, গার্ডেন গাইড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। কাগুজি লেবুকে যেমন আপনারা লাইম বলে, এটা হচ্ছে লেমন, গন্ধরাজটা হচ্ছে লেমন। এই যেমন স্বাদে অতুলনীয়, এর গন্ধের তীব্রতাও প্রখর, তাই এর নাম গন্ধরাজ। তো এই গন্ধরাজ লেবুটাই একটু এক্সেপশনাল, এই কারণেই বলবো যে বাজারে যে হাইব্রিড গন্ধরাজগুলো বিক্রি হয় সেগুলো সাইজে ছোট কিন্তু পরিমাণে বেশি হয়। এর সাইজটা অত্যাধিকই বড়, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কত বড় লেবু। যেমন পাতাগুলো দেখলেই কিছুটা আইডিয়া করতে পারছেন, গাছটা অত্যাধিক বড়। হ্যাঁ, এই লেবুটা পরিমাণে কম হলেও এর যে সাইজ, এই যে সাইজে বড় হবে, তো অন্য হাইব্রিড যে গন্ধরাজগুলো আছে তার তুলনায় কোনো অংশে বেশি ছাড়া কম হবে না। এই লেবুটা আপনারা কমার্শিয়ালি ভাবে চাষ করতে পারেন, সেটাও লাভজনক হবে। যারা অলরেডি এই চাষ শুরু করেছেন তাদের বাগানের ভিডিও আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। হাইব্রিড যে গন্ধরাজ আছে তার থেকে অনেক অংশেই এর গন্ধ অনেক বেশি, মানে খুবই তীব্রতা এই গন্ধরাজ লেবুটার গন্ধ, আর এতটাই সুন্দর গন্ধ। তো চলুন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেবুটা কীরকম হয় বা এর সাইজ কীরকম, কাটার পরেও বা কীরকম দেখায় বা কী তার গন্ধটা। তো আর আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না, সেটা যারা চাষ করেছেন লাগিয়েছেন তাদেরকে ভিডিও আমি একটা আনবো চ্যানেলে। আগেও বললাম আবারও বলছি, তখন তার আরও ভালো বুঝতে পারবেন তাদের কথায়, তাদের কী মতামত যারা জানাচ্ছেন। তাহলে চলুন দেখে নিই। বন্ধুরা, এই হচ্ছে লেবু, সবসময় এর ছোটো বড়ো ফল থাকে। হ্যাঁ, এই দেখুন, এই একটা ছোট সবে হয়েছে এই ফলটা। গাছে এই মুহূর্তে ফুল দেখাতে পারছি না, কারণ বৃষ্টি না হলে ফুল, নতুন কোনো ফুল আর আসবে না বা আসেনি, সেই কারণেই হয়তো। একটু বৃষ্টি পড়লেই গাছে আবার নতুন করে ফুল হয়, সারা বছরই এতে ফল। আপনাদেরকে আমি স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, 5.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি মতো, আর লেবুর ইয়েটা হচ্ছে প্রায় 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি থেকে একটু কম। তাহলে বুঝতেই পারছেন লেবুটা কতটাই বড় হতে পারে, একটু আইডিয়া তো করাই যাচ্ছে। এই যে একটা হাতের মতো। লেবুটা কাটার পরে ভেতরটা কেমন হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা কেটে দেখে নিই লেবুর ভেতরটা কেমন হয়। এই গন্ধরাজ লেবুর খোসা যত পুরু হবে এর গন্ধের তীব্রতা ততটাই বেশি হবে। এর ভেতরে যে বীজ খুব বেশি তাও নয়, দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।